ভাইয়া ভাইয়া রক্ত ভাইয়া হ্যাঁ নদী ভাইয়া ভাইয়া এই টুক কেটে গেছে সেজন্য কি কানতে হয় মানুষ হঠাৎ কোনো আঘাত পেলে বাবা গো বাঘ কয়ে চিৎকার করে উঠে আর তুই কোনো আঘাত পেলে ভাইয়া গো কয়ে চিৎকার করে উঠোস আমার সেই বোনটা কষ্ট পাইলে তার আঙ্গুল দিয়ে রক্ত পড়লে আমি কানবো না তো কে কানবো আমাদের মা তো ছোটবেলায় মারা গেছে মাকে পাইনি আর বাবার কথা শুনতেও চাই না বলতেও চাই না আপনি তো নিজের বুঝটাই বেশি বোঝেন তোর কি করে সাহস হইলো এই তোর কি করে সাহস হইলো আমার চোখের সামনে রমজানের চোখে চোখ রেখে কথা কইতে এই তোরা জানোস না এই তোরা জানোস না আমার মা ছোটবেলা মারা যাওয়ার পর আমার বাবা বিয়া করে যখন ঘরে সৎ মানছিল আমার দুধের শিশু বোনটা রইলে আমি যখন রাস্তা রাস্তায় ঘুরছিলাম সেই দিন এই রমজান আমার আশ্রয় দিছিল এই রমজানের জন্য এই দুনিয়াতে আমি মারতেও পারি মরতেও পারি বিদ্যুৎ চলে আসলেই আমি বাতাস করা বন্ধ করে দিব তাছাড়া আমার তো কোনো কষ্ট হইতেছে না এই যে আমার ব্যায়াম হইতেছে এই তো বিদ্যুৎ চলে আসছে আমার ডিউটি শেষ আমার লক্ষ্মী বোন তুমি এখন মন দিয়া পড়ো আমি তোমার জন্য খাবার দাবার রেডি করি সুখী হওয়া বোন